জেলা পুলিশ সুপারের অফিসের অদূরে ভয়াবহ চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। রাত আড়াইটে থেকে ভোর সাড়ে চারটের মধ্যে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় এক দেশীয় রিটেল চেন সংস্থায় ভয়াবহ চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে ওই সংস্থায় সিকিউরিটি ডিউটির জাকির খান জানান, সকালে সে ডিউটিতে এসে দেখতে পায় নিচ থেকে মই লাগানো আছে এবং একতলার ওপরে কাঁচ ফাটা। ওই সংস্থার মালিকপক্ষরা সকালে আসলেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা কিছুই বলতে চাননি। তবে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকা জিনিস চুরি গেছে তা এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠেছে, জেলা পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই সংস্থাটির অফিস, সেখানে কেমন করে এই ভয়াবহ চুরির ঘটনা ঘটল? তবে এই ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই বর্ধমান থানার পুলিশ এলাকায় পৌঁছে গেছে। আমি সকাল ছটার সময় যখন এখানে আসি ডিউটি করতে, তখন দেখছি এখানে ভিড় লাগে আছে, পুলিশ আছে, গিয়ে দেখছি এখানে উপরে কাঁচ ভাঙা আছে, শুনলাম নাকি চুরি হয়েছে। এই রিলায়েন্সের পিছনে সোসাইটি আছে, উপরে ফ্ল্যাট আছে, আমি ওই ফ্ল্যাটে সিকিউরিটি। হ্যাঁ, এখানে সকাল ছটা দিয়ে দুপুর দুটো পর্যন্ত আমার ডিউটি। চুরি হয়েছে তো রাত্রেবেলাতে, আমি সে কী করে বলতে পারি, কিন্তু আমি দেখলাম এখানে মই লাগানো আছে আর কাঁচটা ভাঙা আছে। হ্যাঁ, উপরে কাঁচটা ভাঙা আছে। হ্যাঁ, পুলিশ সকালবেলা এসেছে, আমি যখন আসি তখনই তার আগে পুলিশ এসেছিলো। দেখলাম সেটা এখন দিয়ে ভিতর থেকে কিছু বলে নেই, এবার ভিতর দিয়ে যে খবর আসবে সে তখনই বলা হবে। মোটামুটি হ্যাঁ হ্যাঁ চুরি হয়েছে। আপনার নাম? আমার নাম জাকির খান। আপনি